ভুল হলে ঘর এক ঘরের মধ্যে আমরা বুঝিয়ে নিবে একজন আরেকজনকে, কেন সমালোচনা করবো, কেন কারোর ছোট করব, কি ফায়দা হবে? ক্ষণস্থায়ী, 50-60 বছর কেটে যাবে, আমারও আব্বা হুজুর ছিলেন, আমার শায়খ ছিলেন, চলে গিয়েছে, তেনারও বাবা ছিলেন আমার দাদা হাজরত আবেদ সালমাদানি, মদিনা শরীফ থেকে বাংলাদেশে এসেছেন, ইসলাম প্রচার করেছেন। আমরা অরিজিনাল বাঙালি না, আমাদের পূর্বপুরুষ মদিনা শরীফে থাকতেন, আমার দাদা হাজরত ওনারা মদিনা শরীফ থাকতেন, আমার এখনও পূর্বপুরুষরা, আমার দাদা জানের ভাইরা ওনারা মদিনাতে আছেন। তো ওখান থেকে বাংলাদেশে আসছেন ইসলাম প্রচারার্থে, ওখান থেকে এসেছি, আবার এখান থেকে ইন্তেকাল করে ট্রান্সফার হয়ে আবার কবরে চলে যেতে হবে। হাজার মানুষ এসেছে, কত লক্ষ লক্ষ মানুষ এই দুনিয়াতে এসেছে, কার কথা মানুষ স্মরণ করে? যে বান্দার জন্য ভালো রাস্তা রেখে গিয়েছে, আল্লাহর পথে চলেছে, নবীর প্রেমের রাস্তা খুশবু যারা ছড়িয়েছে, তাদের কথাই জামানা ইয়াদ রাখে, তাদের কথা আমার জামানা মনে রাখে। শাহজাল ইয়ামানি, শাহপরণ ইয়ামানি, 600-700 বছর কেটে গিয়েছে, এখনো বান্দারা স্মরণ করে। হযরত বায়েজিদ বোস্তামি নাম মুছে নাই, জুনায়েদ আল বাগদাদি নাম মুছে নাই, হযরত মাওলানা জালালউদ্দিন রুমি মাওলায় রুম নাম মুছে নাই, সিদ্দিক আকবর নাম মুছে নাই, হযরত ওমর ইবনুল খাত্তাব নাম মুছে নাই, উসমান গনি শেখ খোদা আলী নাম মুছে নাই, ইমাম হাসান জহর পান করেছেন নাম মুছে নাই, ইমাম হোসাইন সপরিবার রক্ত দিয়েছেন নাম মুছে নাই। ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কে বাদ, ইসলাম তখনও ছিল এখন আছে, কিয়ামতের পর থাকবে, শুধু আবু জাহেলের উত্তরসূরিরা মুছে যাবে, সিদ্দিকে বা আকবর আবু বকর সিদ্দিকের অনুসূরিরা আজীবন থেকে যাবে, ঠিক না? ঠিক।